বারকে খান, গোল্ডেন হোর্ডের অধিপতি এবং প্রথম মঙ্গল নেতা যিনি ইসলামের সুশীতল ছায়ায় নিজেকে প্রশান্ত করেন। বারকে খান মুসলিম বিশ্বের জন্য আজীবন স্বজাতি মঙ্গলদের বিরুদ্ধে লড়েছেন। মিশরের মামলুক সুলতান বাইবার্সের সাথে মিত্র গড়ে কখনো সরাসরি মঙ্গলদের সাথে লড়েছেন, কখনো কূটনৈতিকভাবে মঙ্গলদের নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে তাদেরকে দুর্বল করেছেন। বারকে খানের জন্ম হয়েছিল চেঙ্গিস খানের বড় ছেলে জোচি খানের ঘরে। তার জন্মের বছর সম্পর্কে তেমন সঠিক তথ্য পাওয়া যায় না। বারকে খানের জন্মের বছর নিয়ে দুটি আলোচনা পাওয়া যায়। এক, মামলুক রাষ্ট্রদূতরা 663 হিজরিতে দেখা করতে গিয়ে বারকে খানের বয়স তখন 65 বলে বর্ণনা করেন। সেই মতে তার জন্ম 1207 থেকে 1209 এর মধ্যে। দুই নম্বর মতামতে পাওয়া যায়, সমসাময়িক পার্সিয়ান জুজনানি দাবি করেন তার জন্ম 1219 থেকে 1221 এর মধ্যে হয়েছে। পরবর্তীতে ইতিহাসবিদ জিন রিচার্ড তার দাবিকে যুক্তিসঙ্গত বলে উপস্থাপন করেন। তার মতে বারকের মা খাওয়ারিজমের দ্বিতীয় মোহাম্মদের বন্দী কন্যা সুলতান খাতুন, আর জোচি ও সুলতান খাতুনের বিয়ে সম্পন্ন হয় 1220 সালের দিকে, যার ফলে বারকের জন্ম 1220 এর পরেই হবে। বারকের জন্ম 1221 এর আগে হওয়া সম্ভব নয়। বারকে খান ছিলেন চেঙ্গিস খানের নাতি, একজন মঙ্গল সেনাপতি এবং 1257 থেকে 1266 সাল পর্যন্ত গোল্ডেন হোর্ডের শাসক, যিনি নীল সাম্রাজ্য এবং সাদা সাম্রাজ্যের উপর শাসন করতে পেরেছিলেন। নীল সাম্রাজ্যে তিনি তার ভাই বাতু খানের স্থলাভিষিক্ত হন এবং প্রথমবারের মতো মঙ্গল সাম্রাজ্যের একটি খানাতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন। তিনি মিশরীয় মামলুকদের সাথে পারস্যে অবস্থিত আরেক মঙ্গল খানাতে ইলখানাতের বিরুদ্ধে জোট করেছিলেন। বারকা তলুই গৃহযুদ্ধে আরিক বোকেকে সমর্থন করেছিলেন, কিন্তু যুদ্ধে তিনি সাময়িকভাবে হস্তক্ষেপ করেননি কারণ তিনি তার নিজের যুদ্ধে ব্যস্ত ছিলেন। বারকে খানের পিতা জোসি খান ছিলেন একজন তুখোর যোদ্ধা। তিনি চেঙ্গিস খানের সাথে মধ্য এশিয়া জয় করার ব্যাপক অবদান রেখেছিলেন। সে সময় মুসলিম বিশ্বে আক্রমণকালে জোসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিয়েন শানের ফারগানায় জালালউদ্দিনকে আটকে রাখতে, যেন পিছন থেকে মঙ্গল আর্মির উপর ঝাঁপিয়ে পড়তে না পারে। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করায় জোসিকে উপহার দেওয়া হয় বোখারা। জোসি খান ছিলেন অন্য মঙ্গলদের চেয়ে উদার প্রকৃতির, তাই তিনি বোখারার মানুষদের সাথে মানবিক আচরণ করলেন, যার কারণে তাকে বোখারার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ওগেদাইকে দিয়ে চেঙ্গিস খান বোখারায় রক্ত গঙ্গা বয়ে দিলেন। চেঙ্গিস খানের রক্তনীতির সাথে জোসি খান মানানসই না হওয়ায় জ্যেষ্ঠ সন্তান হওয়ার পরও পরবর্তী গ্রেট খান হওয়া তার কপালে ছিল না এবং হয়েছিল তাই। তৎকালীন মঙ্গল রাষ্ট্রের সর্বাপেক্ষা অনুর্বর ও ঝুঁকিপূর্ণ অঞ্চল ককেশাস ও বলখানের কিছু অংশ তিনি পেয়েছিলেন। এই অনুর্বর ভূমিকেই তার বংশধররা মঙ্গল বিশ্বের গর্বের ধন গোল্ডেন হোর্ডে রূপান্তরিত করেছিলেন। জোসি খানের পর তার জ্যেষ্ঠ পুত্র বাতু খান ক্ষমতা গ্রহণ করেন। জোসির বড় ছেলে বাতু খানের অন্যতম আস্থার নাম ছিলেন বারকে খান। মঙ্গলদের ইউরোপ ঝড়ের অন্যতম মহানায়ক ও ইউরোপিয়ানদের মনে মঙ্গল আতঙ্ক স্থায়ীভাবে বসিয়ে দেওয়ার নাম ছিল বারকে খান, যিনি বাতু খানের পরবর্তী শাসক নিযুক্ত হন। বারকে খান 1252 সালে বোখারা শহরে ইসলাম গ্রহণ করেছিলেন। বারকে খান একবার এই বোখারার ভেতর দিয়ে ইউরোপ থেকে রাজধানী খারখরিন যাচ্ছিলেন মঙ্গোলীয়দের উচ্চ পর্যায়ের রাজসভায় যোগ দেবার জন্য। তিনি যখন সর্জেকে ছিলেন তখন মুসলমানদের একটি মরুযাত্রী দলের সাথে সাক্ষাৎ পেলেন। সে দলে ছিলেন একজন সুফি দরবেশ হযরত সাইফউদ্দিন রহমাতুল্লাহ আলাই। তার কাছে মুসলমানদের বিশ্বাস সম্পর্কে জানতে চান তিনি। বারকে খান তার কথায় মুগ্ধ হন এবং ইসলাম গ্রহণ করেন। তারপরে বারকে খান তার ভাই তুখ তিমুরকেও ইসলাম গ্রহণে উৎসাহিত করেছিলেন। বারোশো 1255 সালে যখন বড় ভাই বাতু খান মারা যায়,
1257 সালে বারকা নেতৃত্বে দায়িত্ব গ্রহণের আগে বাতুর পুত্র সাত্তাক খান এবং উলাগাছি সংক্ষিপ্ত সময়ের জন্য তার স্থলাভিষিক্ত হন। তার শাসনামলে মঙ্গলরা অবশেষে হেলিচের ড্যানিয়েলুর বিদ্রোহকে পরাজিত করেন এবং বুরুন্দাইয়ের নেতৃত্বে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার বিরুদ্ধে দ্বিতীয় আক্রমণ করেছিল, যার মাধ্যমে লুবলিন, জাভিহস্ত, সান্দোমিয়ের, ক্রাকোই এবং বাইতম লুণ্ঠন করা হয়েছিল। এছাড়া 1265 সালে বুলগেরিয়া এবং বাইজেন্টাইন থ্রেসের বিরুদ্ধে একটি অভিযান হয়েছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের মাইকেল এরপরে শ্রদ্ধা হিসেবে অনেক মূল্যবান কারিগরি ও বস্ত্র পাঠিয়েছিলেন। বারকা শীঘ্রই একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে গেলেন। তার ধর্মান্তরের ফলে নীল সাম্রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েছিল, যদিও তাদের মধ্যে তখনও পশু পূজারি এবং বৌদ্ধ ছিল। ইলখানাতের শাসক হালাকু খান বাগদাদকে 655 হিজরিতে 16 লাখ মানুষকে হত্যা করে এমনভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। এদিকে ভাই বাতু খানের মৃত্যুর পর রাজ সিংহাসন নিয়ে ব্যস্ত থাকায় প্রায় 5 থেকে 6 মাস পর রক্তাক্ত বাগদাদের খবর পান বারকে খান। বারকে খানের কাছে যখন বাগদাদে ঘটে যাওয়া রক্তাক্ত মুসলিম গণহত্যার কথা পৌঁছলো, তিনি রাগে ফেটে পড়লেন এবং হালাকু খানের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করলেন। তিনি তার কথা রেখেছিলেন, বারকে খান একই সাথে স্বজাতি মঙ্গল, আরব ক্রুসেডার ও ইউরোপিয়ান খ্রিস্টানদের সাথে লড়াই করেছেন শুধুমাত্র ইসলামের মর্যাদা রক্ষার উদ্দেশ্যে। হালাকুর বাগদাদ ধ্বংস এবং খলিফা আল মুস্তাসিমকে হত্যা করা বারকাকে ক্ষুব্ধ করেছিল। তিনি হালাকু খানকে মোকাবেলা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। সিরিয়া ও মিশর দখলের হালাকুর উচ্চাভিলাষ বারকার সধর্মীয় লোকদের হুমকিতে রেখেছিল। মুসলিম ঐতিহাসিক রশিদ আল দিন হামাধানির ভাষ্য অনুযায়ী বারকা খান বাগদাদে আক্রমণের প্রতিবাদে তার মঙ্গল এবং মুসলিম প্রজাদের বলেছিলেন, হালাকু মুসলিমদের সব শহর ধ্বংস করেছে এবং খলিফাকে হত্যা করেছে, আল্লাহর সহায়তায় আমি তার কাছ থেকে সকল নির্দোষের রক্তের হিসাব আদায় করব। বাগদাদ আক্রমণের পর বারকে খান হালাকু খানকে শায়েস্তা করতে চাইলেন, কিন্তু হালাকু খানের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানো যাচ্ছিল না। আবার তাকে একদম ছেড়ে দিলেও ক্রুসেডার ও ইহুদিদের চক্রান্তে খুব দ্রুতই হালাকু খান ইসলামের পবিত্র ভূমিগুলোর দিকে এগিয়ে যাবে। সুতরাং এমন কিছু করতে হবে যেন হালাকু খানের অগ্রগতি কিছুটা রোধ করা যায়, আবার টেম্পলার ও ক্রুসেডারদের একটি শিক্ষা দেওয়া যায়। এই লক্ষ্যে বারকে খান হামলে পড়লেন পোল্যান্ডে। বারকে খানের ধোলাই খেয়ে পোপ শেষ পর্যন্ত রুল জারি করতে বাধ্য হলেন, যে কেউ মঙ্গলদের সাথে সম্পর্ক রাখবে তাকে খ্রিস্টান দুনিয়া থেকে একঘরে করে দেয়া হবে। এই রুলসের কারণে এবার টেম্পলার, ক্রুসেডার, জর্জিয়া ও আর্মেনিয়া হালাকু খানকে পরিত্যাগ করতে বাধ্য হলো। অন্যদিকে ইলখানাত ও গোল্ডেন হোর্ড এর সীমান্ত দিয়ে বারকে খান হালাকু খানের কাছে কিছু আপত্তি করায় হালাকু খান বাধ্য হয়ে তার সেনাদের একটি অংশকে সীমান্তে নিযুক্ত করেন। হালাকু খানকে আরব ভূমিগুলোতে আক্রমণ থেকে বিরত রাখতে সীমান্তে গুপ্ত হামলা বাড়িয়ে দেন। বাধ্য হয়ে হালাকু খানকে তার বিশাল বাহিনী নিয়ে সিরিয়া অভিমুখ থেকে ফিরিয়ে ককেশাসে নিয়ে আসতে হয়। বাগদাদের পর হালাকু খানের পরবর্তী পরিকল্পনা ছিল মিশর আক্রমণ করা। একই সাথে মঙ্কে খানের মৃত্যু হলে কুরুতালাইয়ে যাওয়ার জন্য হালাকু খানের ডাক পড়ে। ফলে জেনারেল কিতবুকাকে প্রায় 1 লক্ষ দক্ষ সেনা দিয়ে মূল বাহিনী নিয়ে মঙ্গোলিয়ার দিকে রওনা হয়। কিতবুকা আইন জালুত প্রান্তরে মামলুকদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। বারকে খানের কূটনৈতিক দূরদর্শিতার কারণে সেদিন ক্রুসেডার ও টেম্পলাররা মঙ্গলদের সাহায্য করতে পারেনি। বারকে খান জানতেন হালাকু খান এই হামলার প্রতিশোধ নেবেই এবং সে ঝড় থামানো মামলুকদের পক্ষে সম্ভব হবে না। এখন শুধুমাত্র তার কিছু সিদ্ধান্তই পারে মুসলিম অঞ্চলগুলোকে বাঁচাতে, তবে এজন্য তাকে অবশ্যই মঙ্গলদের মৃত্যু পরোয়ানা লিখতে হবে। বারকে খানের সামনে মঙ্গলদের সাথে নিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সাম্রাজ্য গড়ে তোলার সুযোগ ছিল। মঙ্গলরা যে গতিতে এগিয়ে যাচ্ছিল, যদি বারকে আর হালাকু এক হয়ে যেত, সে ঝড় থামানোর কোনো সুযোগ তো মুসলিমদের ছিলই না। পশ্চিমের খ্রিস্টানদের সম্মিলিত শক্তিও এ দুই শক্তির সামনে স্রেফ ধুলুর মতো উড়ে যেত। দুনিয়ার এত সফলতার আহ্বান থাকা সত্ত্বেও শুধুমাত্র ইসলামের প্রতি ভালোবাসা ও মুসলিমদের রক্ষা করার নেশায় বারকে খান মঙ্গলদের মরণপত্রে স্বাক্ষর করলেন।
মঙ্কে খানের মৃত্যুর পর কে গ্রেট খান হবে এ নিয়ে সভা বসলো। সভা শুরুতেই হালাকু খানের বাগদাদ আক্রমণের বিষয়ে বার্কে খান বিরোধিতা করলেন। কোবলাই খান তার বিরোধিতা করে। হালাকু খান চাইছিল কোবলাই খান গ্রেট খান হিসেবে নির্বাচিত হোক। বার্কে খান নিজেই গ্রেট খান হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারতেন, তবে এর ফলে আইনের নানা চক্করে তিনি বাধা পড়ে যেতেন, ফলে মুসলিম ও ইসলাম রক্ষার নিমিত্তে তার অভিযানের পথ সংকুচিত হয়ে যেত। তাই নিজে প্রার্থী না হয়ে আরিক বোকেকে গ্রেট খান হিসেবে ঘোষণা করেন। একদিকে হালাকু খান ও কোবলাই খান, অন্যদিকে আরিক বোকে ও বার্কে খান থাকায় কুরুলতায়ের সদস্যরা নতুন খান নির্বাচন করতে ব্যর্থ হয়। ফলে এবার গ্রেট খানের চেয়ার নিয়ে আরিক বোকে ও কোবলাই খান দ্বন্দ্বে জড়িয়ে যায়। কোবলাই খান এদিকে আরিক বোকের সাথে দ্বন্দ্বের কারণে হালাকু খানকে সাহায্য করতে পারছিল না। অপরদিকে বার্কে খান সীমান্তে গুপ্ত হামলা আরো বাড়িয়ে দিলেন, ফলে হালাকু খান সীমান্ত রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। কয়েক বছর পর আরিক বোকে পরাজিত হলে হালাকু খান আবার আইনজালুতের প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়ে যায়। হালাকু খান তার এলিট বাহিনী নিয়ে মিশর আক্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। এবার কূটনৈতিক অন্য কোনো উপায় না থাকায় আজারবাইজানকে কেন্দ্র করে গজিয়ে ওঠা দ্বন্দ্ব নিরসনে বার্কে খান সরাসরি হালাকু খানের মুখোমুখি হন। একটাই উদ্দেশ্যে, তা হচ্ছে হালাকু খান যেন কোনোভাবেই মুসলিম পবিত্র ভূমিগুলোর দিকে এগিয়ে যেতে না পারে। অবশেষে তেরেক নদীর তীরে দুই বৃহৎ শক্তিশালী মঙ্গল বাহিনী মুখোমুখি হলে হালাকু খান পরাজিত হন ও তার লক্ষাধিক সেনা নিহত হয়। ফলে হালাকু খানের কাছে আইনে জালুত থেকেও গোল্ডেন হোর্ড ও ইলখানাতের দ্বন্দ্বই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এভাবেই বার্কে খান ইসলাম ও মুসলমানদের বাঁচানোর জন্য নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন মৃত্যু পর্যন্ত। হালাকু পুত্র আবাকা খানকে আক্রমণ করার জন্য বার্কা কুড়া নদী পার হওয়ার চেষ্টা করার সময় অসুস্থ হয়ে পড়েন এবং 1266 থেকে 1267 এর মধ্যেই তিনি মারা যান। তারপরে তার ভাইয়ের নাতি মেঙ্গু তিমুর তার স্থলাভিষিক্ত হন। মামলুকদের সাথে জোটবদ্ধ থাকায় এবং ইলখানাতের সাথে সংঘর্ষে জড়িত থাকার নীতি মেঙ্গু তিমুর চালিয়ে যান। অনেক ইতিহাসবিদ একমত হয়েছেন যে হালাকুর বিরুদ্ধে বার্কার হস্তক্ষেপ মক্কা এবং জেরুজালেম সহ অন্যান্য পবিত্র ভূমি বাগদাদের মতো ভাগ্য হওয়া থেকে রক্ষা করেছিল। ইসলামের জন্য নিবেদিত বীর সেনানী বার্কে খান কখনো সরাসরি মঙ্গলদের সাথে লড়েছেন, কখনো কূটনৈতিকভাবে মঙ্গলদের নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে তাদেরকে দুর্বল করেছেন। বার্কে খান মুসলিম বিশ্ব ও মঙ্গলদের মাঝে দেয়াল হয়ে মুসলিম জাহানকে রক্ষা করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। আর তিনি এসবই করেছিলেন কেবলমাত্র ইসলামকে ভালোবাসেন বলে। ইতিহাসবিদদের মতে মঙ্গলদের বিরুদ্ধে বার্কে খান যদি বাধা হয়ে না দাঁড়াতো, তাহলে হয়তো শক্তিশালী মঙ্গল বাহিনীর হাতে শুধু মুসলিম বিশ্ব নয় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। এমার আমিন, সময় সংবাদ।